ফোনে কথা বলার সময় আমরা কমন কিছু কথা প্রায়শই বলে থাকি যেমন তোমার কথাগুলো ভেঙে ভেঙে আসছে বা আমার আরেকটি ফোন আসছে তাই আমাকে ফোন দ্রুত রাখতে হবে অথবা আগেই বলে রাখি আমার ফোনে বেশি চার্জ নেই ইত্যাদি এই ধরনের বেশ কিছু কথা ইংরেজিতে কিভাবে বলবো সেগুলো জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে অফিসে কিংবা কোনো ফর্মাল সেটিংয়ে ফোন রিসিভ করলে জিজ্ঞেস করব হ্যালো মে আই আস্ক ইজ কলিং প্লিস আমি কি জানতে পারি কে বলছেন হ্যালো দিস ইজ দ্য স্নিম ফ্রম লার্ন ইংলিশ উইথ দ্যাসম মে আই স্পিক উইথ ইউর বস কুড ইউ হোল্ড অন মোমেন্ট প্লিজ দয়া করে একটু ধরুন অথবা স্টে অন দ্য লাইন আই উইল গেট ব্যাক টু ইউ ইন আ মোমেন্ট আমি কিছুক্ষণের মাঝেই জানাচ্ছি যদি কেউ খুব দ্রুত ফ্রুয়েন্ট ইংরেজিতে কথা বলে এবং তাতে আপনার কথা বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন ইউ স্পিক স্লোলি প্লিজ আই ডোন্ট গেট ইউ একটু আস্তে কথা বলবেন কি দয়া করে আমি আপনার কথা বুঝতে পারছি না অথবা ইউ রিপিট প্লিজ দয়া করে কি আরেকবার বলবেন যার জন্য ফোন এসেছে সে যদি না থাকে তাহলে বলতে হবে আই এম সরি হি ইজ আউট অফ দ্য অফিস টুডে অথবা হি ইজ নট হিয়ার উড ইউ লাইক টু লিভ আ মেসেজ তাকে কি কিছু বলতে হবে অনেক সময় কোনো জরুরি ফোন এলে আমরা বলি আপনার নাম বুঝতে পারছি না আপনি কি একটু বানান করে বলবেন কুড ইউ প্লিজ স্পেল ইউর নেম ফর মি ধরুন আপনি আপনার বসের পক্ষে ফোন করেছেন তাহলে বলবেন আই এম কলিং অন বিহাফ অফ মাই বস যদি একদিক থেকে জিজ্ঞেস করে কেন ফোন করেছেন বা হাউ মে আই হেল্প ইউ তখন বলবো আই এম কলিং অ্যাবাউট অথবা আই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট তুমি কি আমাকে পরিষ্কার শুনতে পারছো ক্যান ইউ হিয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার অথবা অ্যাম আই অডিবল টু ইউ তুমি কি আমাকে শুনতে পারছ কারণ আমি রাস্তায় বাইরে আছি এম আই অডিবল বিকজ আই অ্যাম আউট অন দ্য রোড কথা যদি শোনা না যায় তাহলে বলবো আই এম সরি আই কান্ট হিয়ার ইউ দুঃখিত আমি তোমার কথা শুনতে পারছি না অনেক সময় আমরা বলি তোমার কথা ভেঙে ভেঙে আসছে ইউর ভয়েস ইজ ব্রেকিং যদি কথা শোনা যায় কিন্তু অনেক আস্তে তখন বলবো আই ক্যান হিয়ার ইউ বাট ইউর ভয়েস ইজুলো আমি তোমার কথা শুনতে পারছি তবে খুব আস্তে শোনা যাচ্ছে ক্যান ইউ বি আ বিট লাউড তুমি কি আরেকটু জোরে বলবে আবার অনেক সময় আমরা কিছু কিছু শব্দ শুনতে পারি কিছু কিছু শব্দ মিস করে যাই তখন বলবো আই ক্যান হিয়ার ইউ বাট ইন বিটস অ্যান্ড পিসেস সহজে বলতে চাইলে আই ক্যান হিয়ার ইউ বাট অন অ্যান্ড অফ আমরা ফোনে কথা বলার সময় ব্যাটারি বিষয়ক কিছু কমন কথা বলে থাকি যেমন তোমাকে একটু তাড়াতাড়ি বলতে হবে আমার ফোনে চার্জ বেশি নেই ফোন বন্ধ হয়ে যেতে পারে হেই ইউ হ্যাভ টু বি কুইক মাই ব্যাটারি ইজ অ্যাবাউট টু ডাই আগেই বলে রাখি আমার কিন্তু ফোন কেটে যেতে পারে আমার ফোনে মাত্র পাঁচ পার্সেন্ট ব্যাটারি আছে বিফোর উই স্টার্ট স্পিকিং আই মাইট লুজ ইউ অ্যাজ আই অ্যাম অন ফাইভ পার্সেন্ট ব্যাটারি আমি একটি চার্জার নিয়ে আসছি তারপর তোমাকে ফোন করছি লেটমি গ্র্যাব এ চার্জার অ্যান্ড আই উইল কল ইউ ব্যাক যদিও ফোন চার্জে দিয়ে কথা বলা একদমই অনুচিত তবে খুব জরুরি হলে কয়েক সেকেন্ডের জন্য করা যেতে পারে আমরা অনেক সময় কনফারেন্স কলে কথা বলি অর্থাৎ দুজনের বেশি মানুষ একসাথে কথা বলি ধরুন আপনি ওয়াই নামে কোনো ব্যক্তির সাথে কথা বলছেন তাকে বলছেন আমি জেডকেও লাইনে নিয়ে নিচ্ছি আই উইল গেট জেট উইথ আস এবং জেডকে ফোন করার পরে জানিয়ে রাখবেন যে ওয়াইও লাইনে আছে আগে থেকে আই হ্যাভ ওয়াই উইথ মি অন দি আদার সাইট আমরা অনেক সময় বলি আমার আরেকটি ফোন আসছে একটু ধরো আই এম গেটিং আ সেকেন্ড কল কুড ইউ হোল্ড ফর আ সেকেন্ড প্লিজ সেই ফোনটি ধরে আপনি বললেন

ক্যান আই রিচ হোম অ্যান্ড কল ইউ আমি বাসায় পৌঁছে গিয়ে ফোন দিই অথবা আমার আরেকটি ফোন আসছে আমাকে এখন রাখতে হবে আই হ্যাভ এ কল কামিং থ্রু আই নিড টু হ্যাং আপ নাও আমি এখন বেশিক্ষণ কথা বলতে পারবো না আই ওয়ান্ট বি টু হ্যাভ আ লং চ্যাট অথবা আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে এখন আমি আর কথা বলতে পারবো না হেই লেসন মাই ক্লাস ইজ অ্যাবাউট টু স্টার্ট আই ওন্ট বি টু স্পিক টু ইউ নাও আমরা এক ঘন্টা থেকে ফোনে কথা বলছি আমাকে এখন কাজে ফিরতে হবে ইটস বিন অ্যান আওয়ার উই আর টকিং আই নিড টু গেট ব্যাক টু ওয়ার্ক নর্মালি ফোন রেখে দেওয়ার সময় আমরা বলি অনেক ভালো লাগলো কথা বলে It was a great conversation. Let's continue our conversation tomorrow. Kal I guess I better get going. Talk to you soon. Athuba, thanks for calling. Bye for now.